আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কবিতা আবৃত্তির ক্লাস। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজকে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম মাগো ওরা বলে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলে চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, কুই লতাটা নেতানো। খোকা এলে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ উড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশিরের ভোর, স্নেহের রোদে ভিটে ধরেছে।